জিতবে ঢাকা পারলে ঢাকা আমার মত হয়তো আপনারা ওই ডায়লগ শুনে হাসছেন একটা জয়ের পর তারা নয় ম্যাচে হারবে ঢাকা মানে কি বলো দুই পয়েন্ট অপরে সেটা মনে করতে পারে কেননা ফার্স্ট ম্যাচ কুমিল্লার মতো একটা স্টার স্টারের টিমের এগেনস্টে অত চমৎকার ভাবে জেতার পরে ঢাকা দলটার ভালো করা উচিত ছিল কনফিডেন্স থাকা উচিত ছিল কিন্তু সময় যত যাচ্ছে ঢাকা দল দিন দিন আরো বেশি আত্মবিশ্বাসীনতায় ভুগছে এবং আপনার কথা মতো যে ঢাকা মাঠে নামে মানেই বোধ হয় অপোনেন্ট এখন ধরে রাখতে পারে তাই দুই পয়েন্ট ঢাকা আর তামিক বলার কথা যদি বলি আমরা মোটামুটি তামিমিক দল কত রেস্টেশন আমার মনে হয় এই বিপিএল এ এটাই তামিমিক দলের বেস্ট ইনিংস শুধুমাত্র রানের হিসাবে না রান তিনি আগেও চারটা ম্যাচে করেছে কিন্তু যেভাবে তামিম ইকবাল খেলেছেন প্রথম থেকেই মনে হচ্ছিল যে ওই অ্যাগ্রেশনটা যে বল পিটিয়ে ছাতু করে দেব এই যে মানসিকতাটা এটা তামিমের কাছ থেকে এক্সপেক্টেড কেননা আপনি তার ইনিংসগুলো যদি দেখেন এই বিপিএলে বেটার ইনিংস যেগুলো 33, 35, 40, 49 কোনোটাই খুব ভালো স্ট্রাইক রেটে না অথচ এই পার্টিকুলার একটা ম্যাচ 45 বলে 71 এই ম্যাচটা দিয়ে তামিম ইকবাল তার স্ট্রাইক রেটটাকে পুরো টুর্নামেন্টের স্ট্রাইক রেটটাকে বদলে ফেলেছেন এখন সেটা 122 মতো তিনি টুর্নামেন্টের সেকেন্ড মোস্ট টপ স্কোরার এই একটা ইনিংস বরিশাল ঢাকা ম্যাচে আমার মনে হয় সবচেয়ে বড় ডিফাইনিং ফ্যাক্টর ছিল আরেকটা ফ্যাক্টর ছিল দ্যাট ইজ সাইকোথিন আমি এই আলোচনাটাতে আসছি যে তামিমের ইনিংসটা আসলে সেট করে দিয়েছে যে ফরচুন বরিশাল কত রানের টার্গেট দেবে আমি কথাটা এই জন্য বলছি যে তামিম যখন উইকেটে 13 ওভার শেষে 120 রান ছিল বরিশালের তো আপনার বোর্ডে 13 ওভার শেষে 120 রান হাতে 9 উইকেট 200 তো আপনি 200 এক্সপেক্ট করবেন 200 না হলে 190 তো হবেই এরকম একটা চিন্তা এবং ইন্টারেস্টিংলি তামিম যখন আউট হয়ে গেলেন ওই সময় থেকে যে 13 ওভারের পর থেকে 19 ওভার পর্যন্ত এই 6 ওভারে 36 বলে ফরচুন বরিশাল মোটে 43 রান করেছে সৌম্যর ওই 28 কিংবা ধরেন যে তারপরে সাইফুদ্দিনের 23 তো পরে তার মুশফিক রিয়া মিয়া কেউই ওই কন্ট্রিবিউশনটা করতে পারেননি এবং যে কারণে 19 ওভার শেষে যখন আপনার 163 তখন মনে হচ্ছিল যে এই গেছে হয়তো 180 হবে কিন্তু সাইফুদ্দিনের সেকেন্ড ডিফাইনিং যে ম্যাটারটা যে সাইফুদ্দিনের 6 বলে 23 বা শেষ ওভারে 23 রান এটা ম্যাচ মানে ম্যাচের পাল্লা হেলে পড়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে কারণ আপনি যখন শেষ 5 বলে 6, 6, 4, 4, 2, 22 রান দেবেন এটা অপোনেন্ট হিসেবে আপনাকে মেন্টালি অনেক খাটো করে দেবে ঢাকার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ঢাকার সেরা বোলার আপনি যখন বোলিং ফিগার দেখবেন তখন দেখবেন যে শরীফুল 40 দিয়েছেন 4 ওভারে অথচ তার আগে 3 ওভারে শরীফুল দিয়েছেন 17 সো ওই যে জায়গাটা ওই একটা ওভার ওই সিচুয়েশনটা আমার মনে হয় যে ফরচুন বরিশালকে এই ম্যাচের ক্ষেত্রে অনেকখানি অ্যাড স্টেট দিয়েছে এবং ক্রেডিট গোস টু মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকার সাথে না হয় 70-80 গুলো পার পাওয়া গেল যখন কুমিল্লার সাথে খেলবে রংপুরের সাথে খেলবে তখন কি একটু ভোগাবে কিনা বরিশালকে একটা ব্যাপার হচ্ছে যে বরিশালের পুরো টিমটার কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছেন এটা একটা ভালো ব্যাপার অনেক সময় দেখা যায় যে কোনো পার্টিকুলার টিম একটা টুর্নামেন্ট টপ অর্ডার শুধু ভালো করছে 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 একটা ইলিমিনেটর বা কোয়ালিফায়ার ম্যাচে গিয়ে টপ অর্ডার ফ্লপ করে তখন ওই মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার আর টেনে তুলতে পারে না টিমকে এরকম আমরা প্রচুর দেখেছি বাট বরিশালের একটা সুবিধা কি যে কোনো ম্যাচ তামিম ভালো করছেন রিয়াদ দুটো ম্যাচ জিতিয়েছেন মুশফিক শুরুর দিকে 2-3টা ম্যাচ ভালো খেলে রিয়াদও ভালো খেলেছে মিরাজ ম্যাচ জেতার পারফরমেন্স দিয়েছেন সো তাদের ওই প্লেয়ারদের ম্যাচ উইনিং নক খেলার যে অ্যাবিলিটি সেটা আমার মনে হয় যে প্রুভেন এই টুর্নামেন্টে তো বড় টিমের এগেনস্টে তাদের অত বেশি সমস্যায় পড়ার কথা না একই সঙ্গে এই যে সাইফুদ্দিনের ইনক্লুশন বা সাইফুদ্দিনের অলরাউন্ড পারফরমেন্স আমার মনে হয় বরিশালকে পরবর্তীতে এই টুর্নামেন্টে একটা বড় মাইলেজ দেবে দেব যেমনটা বলছিলেন আসলে বরিশালের সবচেয়ে বড় স্বস্তির জায়গা সম্ভবত টিম হয়ে খেলা আর এই বিপিএল এখন পর্যন্ত চট্টগ্রামের উইকেট বোধ হয় বিপিএল এরই সবচাইতে স্বস্তির জায়গা